নমস্কার, মেকপিউনের ব্যাগে আজকে নিয়ে চলে এসেছি যে টপিকটা সেটা হলো, আপনারা কি জানেন চলচ্চিত্র পরিচালক মানে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, গল্পকার, যাই বলুন, ঋতুপর্ণ ঘোষ বাংলার এক প্রসিদ্ধ ব্যক্তি। তার শুধুমাত্র সিনেমাই নয়, একটি টেলিছবিও ছিল, যেই টেলিছবিটা অনেকে হয়তো দেখেছেন, আবার অনেকেরই হয়তো দেখা হয়নি বা এখন আর খুঁজে সেটা পাওয়া যায় না। সেই টেলিছবিটা নিয়েই আজকে আলোচনা করব, সঙ্গে থাকুন। যা বলছিলাম, ঋতুপর্ণ ঘোষের পরিচালিত সেই টেলিছবিটির নাম হলো 20 নম্বর মালতীবালা লেন। পরিচালকের সম্পাদিত রোববার পত্রিকায় যেই ফার্স্ট পার্সন কলামটি তিনি নিজে লিখতেন, সেখানেই কবি জয় গোস্বামী এবং তার বিখ্যাত সেই কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয় নিয়ে লিখতে গিয়ে ঋতুপর্ণ ঘোষ লিখেছিলেন, ওনার কথাগুলোকেই কোট করছি, মালতীবালা বালিকা বিদ্যালয় নিয়ে সহজেই একটা ছবি করা যেত, করা হয়নি। জি বাংলার জন্য কয়েকটি টেলিফিল্ম বানানো হয়েছিল, দেখানো হতো সন্ধেবেলা রোববারের বায়োস্কোপ বলে একটা অনুষ্ঠানে। অনুষ্ঠানের নামটা আমি দিয়েছিলাম, তখনও জানতাম না রোববার নামটা অত সহজে আমার পিছু ছাড়বে না। সেই টেলিফিল্ম গুচ্ছর প্রথম ছবিটি ছিল আমার বানানো। গোড়ায় ছবিটির নাম ছিল বুলা, সেও ছিল এক কালো অবিবাহিতা অল্প শিক্ষিতা সেলাই দিদিমণির গল্প। ছবিটা যখন শেষ হচ্ছে, ধীরে আমার মনের মধ্যে ছবিটার নামটা বদলে গেল, নতুন নাম হলো 20 নম্বর মালতীবালা লেন। এই 20 নম্বর মালতীবালা লেন নিয়েই আজকে আমার কথা। এই ছবিটি আমরা দেখতে চাই, এবং সিএর বা জি বাংলার যদি কেউ দেখে থাকেন, আপনাদের একান্ত অনুরোধ করব, ঋতুপর্ণ ঘোষের এক একনিষ্ঠ ভক্ত হিসেবে, যে এখন তো অনেক মাধ্যম আছে, ওটিটি আছে, আপনাদের জি ফাইভ আছে, জি বাংলা সিনেমা আছে, আমরা আবার এই টেলিফিল্মটি দেখতে চাই, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই টেলিফিল্ম 20 নম্বর মালতীবালা লেন আমরা দেখতে চাই। এই ভিডিওটি দেখার পর অনেক দর্শকও নিশ্চয়ই এই টেলিফিল্মটি দেখার জন্য আগ্রহী হবেন, এবং এরকম আরও অনেক ছোটো ছোটো তথ্য জানার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ, আজ এখানেই আসছি, আবার দেখা হবে।